হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা তো নিজেদের জীবনে বেশ কিছু বনজঙ্গলের নাম শুনে থাকবেন। আজকে আমি বিশ্বের সবথেকে পরিচিত জঙ্গল অ্যামাজন জঙ্গল সম্পর্কে এমন কিছু তথ্য দিব যেটা আপনাকে সত্যি অবাক করে দিবে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনারা নিশ্চয় পৃথিবীর সবথেকে বড় জঙ্গল অ্যামাজন জঙ্গলের নাম তো শুনেই থাকবেন। এই অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর হৃৎপিণ্ড বলা হয়। পৃথিবীর মধ্যে 20% অক্সিজেন এই অ্যামাজন থেকে প্রডিউস হয়। দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী থেকে মূলত অ্যামাজন জঙ্গলের নামকরণ করা হয়েছিল। অ্যামাজন জঙ্গলের মোট আয়তন হল 55 লক্ষ বর্গ কিলোমিটার, যেটি সুন্দরবনের তুলনায় প্রায় 550 গুণ বড়। অ্যামাজন জঙ্গল মোট 9টি দেশের মধ্যে ছড়িয়ে আছে, তা হলো ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়না, সুরিনাম ও ফ্রান্স। আপনারা কি জানেন অ্যামাজন জঙ্গলে 400 কোটিরও বেশি গাছ আছে? এই গাছ এত বড় ও ঘন হয় যে সূর্যের আলো এই জঙ্গলের ভিতরে প্রবেশ করতে পারে না। এই অ্যামাজন জঙ্গলে 30,000েরও বেশি পতঙ্গের প্রাণী পাওয়া যায়। আর অ্যামাজন নদীতে 5,000েরও বেশি মাছের প্রজাতি রয়েছে। অ্যামাজন জঙ্গলে অনেক বিপজ্জনক জীবজন্তুও আছে। আপনারা কি জানেন অ্যামাজন জঙ্গলে 120 প্রজাতিরও বেশি বিষাক্ত ব্যাঙ পাওয়া যায়? এই জঙ্গলের ব্যাঙগুলোকে দেখতে অনেকটা সুন্দর লাগে, কিন্তু এই ব্যাঙগুলোর শরীরে 10 জন মানুষকে মারার মতো বিষ থাকে। বর্ষার সময় এই ব্যাঙগুলোকে সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। অ্যানাকোন্ডার মতো বিষাক্ত সাপেরও বসবাস এই অ্যামাজন জঙ্গলে। অ্যানাকোন্ডা সাপ অ্যামাজন জঙ্গলে প্রচুর পরিমাণ পাওয়া যায়, আর এই সাপগুলো একজন মানুষকে আস্ত গিলে খেয়ে ফেলতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।